নমস্কার শুভ সন্ধ্যা আজকে শুরুর যে প্রোডাক্টটা শো করছি সেটা হচ্ছে সিল্ক বেসের উপরে বাটিক এবং বাটিক আইটেম যেগুলো রয়েছে সেই বাটিকগুলো সম্পূর্ণ হ্যান্ড কনসেপ্টের বাটিক এবং প্রথম যে প্রোডাক্টটা রাখা হয়েছে আপনাদের কাছে সেই প্রোডাক্টটার কোড নাম্বার এবং তার প্রাইস এবং যেহেতু আমরা এই রানিং কয়েকটা লাইভ জুড়ে একটা সেল বা ডিসকাউন্ট আপনাদের কাছে সামনে শো করছি আজকেও ঠিক সেরকমই রয়েছে একটা সেল সেই সেলটা কত সেই পার্সেন্টেজটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি প্রথম যে প্রোডাক্ট দেখানো হয়েছে সেটার কোড নাম্বার আছে এইচ বি অর্থাৎ হ্যান্ড বাটিক এইট সেভেন্টি নাম্বার কোডের প্রোডাক্ট এবং শাড়িটার প্রাইস রয়েছে ফোর এই হলো শাড়িটার আমার স্ট্যাক স্ট্যাগ প্রাইস অর্থাৎ আমার যে রয়েছে তার স্ট্যাগ প্রাইস চার টাকা আমরা আজও ফিফটিন ডিসকাউন্ট এই সিল্ক বেশ করে রেখেছি আপনারা জানেন যে সিল্কের জগতে যে ধরনের কস্টলি প্রোডাক্ট এবং যে ধরনের কোয়ালিটির প্রোডাক্ট হয়ে থাকে তাতে ডিসকাউন্টের ব্যবহারটা যথেষ্ট স্ট্যান্ডার্ড আমরা রাখছি এবং কোনো ডিস্টার্ব বা ডিফেক্টেড বা কোনো শাড়ি আপনাদের সামনে আমরা শো করছি না সেই জিনিসটাকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার লাইভে যতগুলো আপনারা দেখেছেন আজ পর্যন্ত সেলের প্রোডাক্ট আশা করি অনেকের কাছে অনেক প্রোডাক্ট পৌঁছে গেছে তার নিশ্চয় প্রতি করতে পেরেছে আর ম্যাক্সিমাম প্রোডাক্ট সেলের যেগুলো শো করা হয়েছে তার ম্যাক্সিমাম প্রোডাক্ট একটা মানুষের কাছে পৌঁছে গেছে তারা নিশ্চয় উপলব্ধি করেছেন এবং সে আশা যে আশা নিয়ে আপনারা দেখেছেন শাড়িগুলোকে আজকেও আশা করি আপনারা সেরকম একটা ভালো প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন না যাই হোক প্রথম প্রোডাক্টটা শো করেছি আটশো ছিয়াত্তর নম্বর কোডের প্রোডাক্ট ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি যার প্রাইস রয়েছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরবর্তী আপনাদের কাছে প্রাইসটা হয়ে থাকছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড তাই তো আটশো থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড আমি শাড়ি শুরুর আটল পরসেন্টটা রেখেছি আপনাদের কাছে আঁচল পোর্শনটা ব্রাউনের উপরে একটা হ্যান্ড মুখোশ কনসেপ্টে করা হয়েছে আঁচল পোর্শনটাকে বাকি বডি বডিবেসটাকে ক্র্যাক দেওয়া হয়েছে এবং তলার পোর্শনটাকে অর্থাৎ যেটা পাড়ের পার্ট সেই পাড়ের পোর্শনটাকে পাড় রূপে বানিয়ে তোলা হয়েছে সাইড এমনি আড়াড়িভাবে শো করে দেখিয়ে নিই আপনাদের কাছে ঠিক এই কনসেপ্টে অর্থাৎ এইভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো সাইডের প্রসেসটাকে বাকি পোর্শেনটাকে দেখি আপনাদেরকে এই হলো বাকি পোর্শেনটা পরবর্তী সাইটের ব্ল্যাক পিস অংশ আঁচলে যে কালার আপনারা পেয়েছেন বা পাড়ে যে পোর্শন কার্ডটা পেয়েছেন ব্ল্যাক পিস পোর্শেন ঠিক তাই অর্থাৎ ব্ল্যাক পিস পোর্শেন্টটাও ব্রাউন কালার বেশের উপর রাখা হয়েছে এবং ব্ল্যাক পিস পোর্শনের জন্য একটা হ্যান্ড পেন্টিং বডার তুলে ধরা হয়েছে যাতে ব্ল্যাক পিসের দুটো হাতকে আপনারা খুব সুন্দর করে কভার করে নিতে পারেন এই হলো আজকের লাইভের প্রথম প্রোডাক্টের প্রথম শাড়ি সেকেন্ড শাড়ি শো করব আজকে আপনাদের কাছে যার প্রোডাক্ট নাম্বার হয়েছে আটশো সাতাত্তর অর্থাৎ এইট সেভেন্টি সেভেন প্রোডাক্ট নাম্বার প্রাইস থাকছে সেম অর্থাৎ ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি ফোর থ্রি ফাইভ জিরো এবং আপনার ডিসকাউন্ট ফাইনাল প্রাইস হচ্ছে আপনাদের কাছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড শাড়ির আঁচল অংশ এখানে শাড়িটাকে পুরো হাফ হাফ কনসেপ্টে তৈরি করে নেওয়া হয়েছে অর্থাৎ আঁচল থেকে সিমিলারলি একটা হাফ পর্সেন্ট পার্ট পুরো ভরাট বাটিক কনসেপ্ট দেওয়া হয়েছে আমি সেকেন্ড পার্সেন্ট পার্টটাকে শো করবো অর্থাৎ এই হলো একটা হাফ পোর্শন্ট পার্ট শাড়ির সেকেন্ড পোর্শেন্ট পার্টটা জাস্ট বর্ডার অর্থাৎ চওড়া পার রূপে শাড়িটাকে বানিয়ে তোলা হয়েছে এই হলো শাড়িটার সেকেন্ড পোর্শন্ট পার্ট অর্থাৎ আমরা স্টার্টিং থেকে পাটলি বা কুচি অবধি যে কাজটা পাই আমরা সেই জায়গাটা হচ্ছে এই পরিমাণ এবং ব্ল্যাকটিস পোর্শন দেওয়া হয়েছে পিওর রেডের উপর বেস করে অর্থাৎ রানিং সাইডে যে বেস কালার রয়েছে সেই বেস কালারের উপরে ব্ল্যাকটিস পোর্শন আছে ব্ল্যাকটিস পোর্শনের জন্য একটা হ্যান্ড বাটিক কনসেপ্টে বড়া রাখা হয়েছে যাতে চওড়া বড়া হিসেবে আপনারা এই হাতের কাজে আপনারা করতে পারেন পরবর্তী এই হ্যান্ডবাটিক কনসেপ্টে আরেকটা শাড়ি শো করি যার প্রোডাক্ট নাম্বার বা কোড নাম্বার এইট সেভেন্টি এইট আটশো আটাত্তর নাম্বার কোড শাড়ির যে বেস কম্বিনেশান পিওর রেড ব্ল্যাক অর্থাৎ রেড ব্ল্যাক এবং অফ হোয়াইট এই তিনটে কম্বিনেশান দিয়ে পুরো টোটাল শাড়িটাকে হ্যান্ড করা করে নেওয়া হয়েছে প্রোডাক্ট নাম্বার হচ্ছে আটশো আটাত্তর প্রাইস রয়েছে ফোর থ্রি হান্ড্রেড ফিফটি এবং ডিসকাউন্ট পরবর্তী আপনাদের কাছে ফাইনাল প্রাইস হয়ে থাকছে থ্রি এখানে কিভাবে আঁচলটা বানিয়ে তোলা হয়েছে অর্থাৎ সুন্দর একটা আঁচল পোর্শেন্ট যেমন করা হয়েছে ব্ল্যাকের উপর বেশ করে রেড এবং ডিসচার্জ অফ হোয়াইট কালার দিয়ে বাটিটা করে নেওয়া হয়েছে পরবর্তী কি রয়েছে অর্থাৎ আঁচলের পরবর্তী বাকি যে টোটাল শাড়ি বেস্টটা আমরা পাবো সেখানে চওড়া পার অর্থাৎ বর্ডার পার হিসাবে শাড়িটাকে বানিয়ে তোলা হয়েছে বর্ডার পার বলতে আমরা যেরকম বুঝি একটা চওড়ার পার থাকছে আমি শাড়িটাকে আলাদাভাবে করে নিতে চাইছি অর্থাৎ এই থাকছে আলারিভাবে শো করছি আপনার কাছে বাকি টোটাল যে শাড়িটা থাকছে সেই টোটাল শাড়ি বেসটা রয়েছে এই অর্থাৎ এই থাকছে টোটাল শাড়িটা এখানে ব্ল্যাক পিস পোর্শান আমরা কি পেয়েছি ব্ল্যাকের উপরে ব্ল্যাক পিস পোর্শনটা পেয়েছি পিওর ব্ল্যাক বেসের উপরে এবং একটা হাতের ব্ল্যাক পিসের কাজের জন্য একটা হ্যান্ড বাটিক কনসেপ্টও তুলে ধরা হয়েছে যাতে ব্ল্যাক পিসের দুটো হাতাকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন পরবর্তী আমি রানিং যে শাড়িটা শো করবো আপনাদের কাছে এইট সেভেন্টি নাইন অর্থাৎ প্রোডাক্ট নাম্বারটা রয়েছে আটশো উনাশি নাম্বার এবং শাড়িটাতে যে মূল্য বা স্ট্যাগ প্রাইস রয়েছে আমার সেটা রয়েছে ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি এবং আমরাও আজকেও এই বাটিক আইটেমগুলোর উপর বেশ করে একটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু আপনাদের কাছে দিয়েছি আমরা সে সেক্ষেত্রে আপনাদের কাছে শাড়িগুলো আপনারা থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এই প্রাইসের উপর পাচ্ছেন এবং এই অফারটা থাকবে খুব লিমিটেড আঁচল পড়ছেন খুব সুন্দর একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে আঁচল পাটটাকে বাড়ি বাকি বডি বেস্ট রয়েছে গেরুয়া অরেঞ্জ বা ডাল অরেঞ্জ যে টাইপের কার্ডটা হয়ে থাকে ঠিক সেই ধরনের তার সাথে একটা ক্র্যাক বাটিক এবং তার সাথে হ্যান্ড কনসেপ্ট অর্থাৎ দুটোকে মিলিয়ে শাড়িটাকে বানিয়ে তোলা হয়েছে এবং টোটাল শাড়িটার যে প্রসেস বা হ্যান্ড প্রিন্টিংটা করে নেওয়া হয়েছে সেটা ওভারঅল এইভাবে সাজানো হয়েছে আমি একটু আড়াইভাবে শো করি অর্থাৎ এই থাকছে বাকি টোটাল কনসেপ্টটার একটা হাফ পরসেন যেরকম রাখলাম সেটা ঠিক সেকেন্ড পরসেন্ট পার্ট অর্থাৎ শাড়ি স্টার্টিং থেকে কুচি বা পাটটি অংশ পর্যন্ত ঠিক এভাবে বানিয়ে তোলা হয়েছে তার সাথে রানিংটা একটা ব্ল্যাকচিস পোর্শন রয়েছে আঁচলের সাথে এবং যে পারের কারটা করা হয়েছে তার সাথে বেস করে একটা ব্ল্যাকের উপরে ব্ল্যাকচিজ পোর্শন দেওয়া হয়েছে এবং ব্ল্যাকচিচ পোর্শনের জন্য একটা হ্যান্ডব্যাটিক কনসেপ্টের বর্ডার তুলে ধরা হয়েছে যাতে ব্ল্যাক পিসের দুটো হাতাকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন পরবর্তী হ্যান্ডব্যাটিক এইট এইটটি আটশো আশি নাম্বার প্রোডাক্ট অর্থাৎ সাইডের প্রোডাক্ট নাম্বার দেওয়া হয়েছে আমরা যে বিশেষ একটা কোড নাম্বার তৈরি করতে শাড়িগুলোতে তার প্রোডাক্ট নাম্বারটা রয়েছে এইট এইটটি প্রাইস ফোর থ্রি ফাইভ জিরো ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি এই প্রাইসের উপরে ডিসকাউন্ট পরবর্তী আপনারা পাচ্ছেন শাড়িগুলোকে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এই প্রাইসের উপরে শাড়ির বেস্ট যে কম্বিনেশন বা পার্টটা রয়েছে আঁচল পোর্সেন্ট আঁচল পোর্সেন্টার পরবর্তী বাকি শাড়িটার টোটাল বেস রয়েছে ঠিক এভাবে সাজিয়ে তোলা অর্থাৎ শাড়ির বেস্ট হচ্ছে রানী ঘাসা পিঙ্ক এই হলো শাড়িটার বেস বাকি টোটালে আরেকটা পোর্সেন্ট পার্ট অর্থাৎ সেকেন্ড পোর্শান প্রিন্টিং অপশানটা রয়েছে এটা পরবর্তী ব্ল্যাক পিস পোর্শন থাকছে সেই ব্ল্যাক পিস পোর্শনের জন্য জায়গা রাখা হয়েছে এই পরিমাণ জায়গা রাখা হয়েছে বেশ স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গা থাকছে পরবর্তী হ্যান্ডব্যাটিক এইট এইটটি ওয়ান অর্থাৎ আটশো একাশি নম্বর প্রোডাক্ট প্রাইস থাকছে ফোর থ্রি ফাইভ জিরো ডিসকাউন্ট পরবর্তী ফাইনাল প্রাইস থাকছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড শাড়ির যে বেস্ট কম্বিনেশন সে বেস্ট কম্বিনেশান হচ্ছে পিওর রেডিস ব্ল্যাক ব্ল্যাক ইস রেড যে কম্বিনেশনটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কম্বিনেশান এখানে আঁচল পোর্শন আঁচল পোর্শেনটা ব্ল্যাকের উপরে বেশ করে বানানো হয়েছে বডি রয়েছে ব্ল্যাক ইস রেড যে কার্ডটা হয়ে থাকে ঠিক সে ধরনের কালার শাড়িটা একটু হয়ে শো করবো অর্থাৎ এইভাবে শো করছি শাড়িটাকে বাকি পোর্শনটাকে দেখিয়ে নিই আমাদের লাইভ থেকে আপনাদের আরেকটা সুবিধা রয়েছে আপনারা এই প্রত্যেকের শাড়ি একটা করে স্টিল ছবি আমাদের পেজে আপনারা পাবেন অর্থাৎ লাইভে যেরকম দেখছেন এই শাড়িগুলোকে আমরা একটা স্টিল ছবির রূপে আপনাদের কাছে রেখে থাকি যেখান থেকে আপনারা শাড়িগুলো কম্পেয়ার করার অর্থাৎ বিভিন্ন কোডের বা বিভিন্ন যে প্রোডাক্ট নাম্বার শাড়িগুলো দিয়েছি আমরা সেই শাড়িগুলোকে আপনারা খুব সুন্দর করে দেখার একটা সুযোগ থাকছে স্টিল ছবি এবং রানিং লাইভ এই দুটোকে আপনারা মিলি মেশিনের শাড়িটা পার্চেস একটা আপনাদের কাছে সুযোগ রয়েছে পরবর্তী হ্যান্ডবাটিক এইট এইট টু অর্থাৎ আটশো বিরাশি নাম্বার প্রোডাক্ট প্রাইস সেম থাকছে অর্থাৎ আজকের পুরো লাইফতে জুড়ে আমরা দুটো প্রোডাক্ট রেখেছি সেই দুটোই রয়েছে বাটিক কনসেপ্টের উপর বেশ করেই প্রথম যে প্রোডাক্টটা শো করছি যেমন ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি সেকেন্ড প্রোডাক্ট যেগুলো রাখবো আপনাদের কাছে সেগুলো থাকবে মোমচিত্ত বাটি অর্থাৎ মমচিত্র বাটিক কথার সঙ্গে আমরা কীভাবে পরিচিত অর্থাৎ হ্যান্ড এবং ক্র্যাক এই দুটো মিশেল করে একটা প্রোডাকশান তৈরি করা হয়ে থাকে সিল্কের উপরে সেটাকে মমচিত্ত বাটি বলা হয়ে থাকে আমি সাইডের আঁচোর পোর্শনটা যেরকম রাখছি আপনাদের কাছে ঠিক তার পাশাপাশি বাকি টোটাল বেস্ট কনসেপ্টে যে সাজানো হয়েছে ঠিক এই প্রসেসে আমি একটা পোর্শান দেখে নিলাম শাড়ির সেকেন্ড পোর্শান আরেকটা পার্টকে শো করে নিই এই হলো সাইডের সেকেন্ড পোর্শান পার্ট পরবর্তী সাইডের ব্ল্যাকিস অংশ ইনক্লুডিং এবং প্রতিটি শাড়িতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সিলমার্ক থাকছে আমাদের পরবর্তী হ্যান্ড এইট এইটটি থ্রি অর্থাৎ আটশো তিরাশি নম্বর প্রোডাক্ট শাড়িগুলোর প্রাইস বা স্ট্যাক প্রাইস যেগুলো রয়েছে আমার সেগুলো রয়েছে ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি আমরা আজকেও ঠিক আগের তিনটে লাইভের মতো আজও আমরা একটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পে করেছি আপনাদের কাছে অর্থাৎ ফাইনাল প্রাইস থাকছে আপনাদের কাছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড শাড়ির যে বেশ কম্বিনেশানটা রয়েছে সেটা হচ্ছে কোরা কালার উপরে বেশ করে বানিয়ে তোলা হয়েছে এবং কম্বিনেশন হচ্ছে ব্রাউন এবং তার সাথে ডিসচার্জ অফ হোয়াইট কালার দিয়ে শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে আঁচল পার্ট যেরকম পেয়েছেন ঠিক তার পাশাপাশি টোটাল শাড়ির বেস কম্বিনেশন যেটা রয়েছে ঠিক এই প্রসেস সাজিয়ে তোলা হয়েছে শাড়ি একটা পোর্শেন্ট পার্ট যেরকম আমরা পেয়েছি শাড়ি সেকেন্ড পোর্সেন্ট পার্ট অর্থাৎ শাড়ি স্টার্টিং থেকে কুচি বা পাটলি অংশ পর্যন্ত ঠিক এই কনসেপ্ট সাজানো হয়েছে পরবর্তী শাড়িটা রানিং পিস পোর্শন দেওয়া হয়েছে এই থাকছে ব্ল্যাক পিসের অংশ পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে আটশো চুরাশি নাম্বার প্রোডাক্ট এইট এইটটি ফোর প্রোডাক্ট নাম্বার থ্রি সরি ফোর থ্রি ফাইভ জিরো এই হলো শাড়িটার আমার স্ট্যাগ প্রাইস পরবর্তী ফাইনাল প্রাইস দিচ্ছি আমরা আপনাদের কাছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড শাড়ির বেস কম্বিনেশান রয়েছে সুন্দর একটা আঁচোর কনস কম্বিনেশন যেটা মাল্টি কালার কাজ করা হয়েছে পরবর্তী শাড়ির টোটাল বেস্ট কম্বিনেশান যেটা রয়েছে ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে বাকি আর একটা পোর্শন পার্টকে দেখিয়ে নিই অর্থাৎ শাড়ির সেকেন্ড পোর্শন প্রিন্টিং অপশনটা পরবর্তী ব্ল্যাক চিস পোর্শন রয়েছে রানিং বেস্ট কালার উপরে ব্ল্যাক চিস পোর্শন পাট ব্ল্যাক চিজ পোর্শানের হাতার অপশন পরবর্তী হ্যান্ডব্যাটিক এইট এইটটি ফাইভ অর্থাৎ আটশো পঁচাশি নাম্বার বা শাড়িটার প্রোডাক্ট নাম্বার এবং প্রাইস রইল সেম অর্থাৎ আমি প্রথম রানিং দিকে আপনাদের কাছে সতেরো পিস শাড়ি শো করবো যেগুলো ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি এই প্রাইসের উপরে পরবর্তী আমি চোদ্দোটা মমচিত্ত বাটিক সেগুলো আমি শো করবো সেগুলো ফাইভ ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই প্রাইসের উপর থাকবে রানিং শাড়ির আঁচল পোর্শেন আঁচল পোর্শনের পরবর্তী শাড়ির যে বেস্ট কালার রয়েছে সেটা কিছুটা আপনার মব টাইপের কালার রয়েছে সাইটার টোটাল শাড়িটা সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই কনসেপ্টে শাড়ি একটা পাটলি পোর্শন রয়েছে এই ক্ষেত্রে অর্থাৎ কুচির পাট অর্থাৎ আঁচলটা যেরকম পেয়েছি সেরকম ঠিক একটা পাটলি পোর্শেন্ট বা কুচি পেয়েছি পরবর্তী শাড়িটার বেস কালারটা রয়েছে ওভারঅল ঠিক এই প্রসেস সাজানো ব্ল্যাকটিস পোর্শন্ট রানিং বেস কালার ওপর দেওয়া হয়েছে পরবর্তী হ্যান্ডব্যাটিক অর্থাৎ আটশো ছিয়াশি নাম্বার প্রোডাক্ট এইট এইটটি সিক্স প্রোডাক্ট নাম্বার প্রাইস ট্যাগ ফোর থ্রি ফাইভ জিরো আজকের লাইভের ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পরবর্তী ফাইনাল প্রাইস থাকছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড থ্রি সেভেন ডবল জিরো এই রেঞ্জের উপর আপনারা পাচ্ছেন শাড়িটার আঁচল পোর্শন যেরকম রাখছি আপনাদের কাছে এই হলো আঁচলের পার্ট আঁচলের পরবর্তী বাকি টোটাল বেস যে শাড়ি সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই প্রসেসে বাকি আর একটা পোর্শন পার্টকে দেখিয়ে নিই এই হলো শাড়িটার সেকেন্ড পোর্শন পেন্টিং অপশনটা পরবর্তী ব্ল্যাক পিস অংশ এই থাকছে রানিং ব্ল্যাক পিস পার্ট পরবর্তী হ্যান্ডবাটিক এইট এইটটি সেভেন আর অর্থাৎ আটশো সাতাশি নাম্বার প্রোডাক্ট প্রাইস সেম থাকছে ফোর থ্রি ফাইভ জিরো এবং আপনাদের কাছে ডিসকাউন্ট পরবর্তী যে ফাইনাল প্রাইস রয়েছে সেটা রয়েছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড শাড়ির যে বেস্ট কালার পার্ট রয়েছে সেটা যে মাস্টার্ড এবং তার সাথে যে কম্বিনেশনটা বানিয়ে তোলা হয়েছে সেটা মাল্টি কালার ব্যবহার করা হয়েছে এই হ্যান্ড বাটিক করার ক্ষেত্রে সুন্দর একটা ট্র্যাডিশনাল আঁচল পোর্শন দেখছেন আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে টোটাল শাড়িটা পাচ্ছেন আপনারা ঠিক এই কনসেপ্টে অর্থাৎ দুপাশের চওড়া সাজিয়ে পার্ট সাজিয়ে তোলা হয়েছে বাকি আরেকটা পার্টকে করেনি এই হলো শাড়িটা সেকেন্ড পোর্শেন্ট অর্থাৎ পাটলি বা স্টার্টিং থেকে শুরু করে টোটাল এই কনসেপ্টটার আর একটা পার্ট ব্লাস্টপিস পোর্শন রয়েছে এই থাকছে ব্লাসপিস অংশ পরবর্তী এইট 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 অর্থাৎ আটশো অষ্টআশি নাম্বার প্রোডাক্ট প্রাইস থাকবে ফোর থ্রি ফাইভ জিরো এবং আমরা যেহেতু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পে করেছি আজকের এই বাটিক কনসেপ্ট ফুল আইটেমগুলোর উপর বেশ করে আপনারা পাচ্ছেন কত থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড সাইটের মূল বেশ কম্বিনেশানটা দেখাচ্ছি আপনাদের কাছে সুন্দর একটা আঁচল পাট যেটা ফিগার বৈশিষ্ট্যটা কাজ তুলে ধরা হয়েছে আঁচলের পরবর্তী বাকি টোটাল যে সাইটে শো করছে আপনাদের কাছে ঠিক এই কনসেপ্টে সাজিয়ে তোলা হয়েছে আর আর শো করে নিই অর্থাৎ এভাবে দেখলে হয়তো আপনাদের আরও সুযোগ হতে সুবিধা হতে পারে পরবর্তী আরেকটা পোর্শন পার্ট অর্থাৎ এই থাকছে বাকি পোর্সেন্ট পার্টটা পরবর্তী রানিং বাত্রিশ পরসেন্ট পরবর্তী এইট এইট্টি নাইন আটশো উননব্বই নাম্বার প্রোডাক্ট প্রাইস ফোর থ্রি ফাইভ জিরো ফাইনাল প্রাইস থ্রি সেভেন ডবল জিরো তিন হাজার সাতশো এই প্রাইসের উপরে ফাইনাল প্রাইস একটা আঁচলের অংশ এই থাকছে আঁচলের অংশ আঁচলের পরবর্তী বাকি টোটাল শাড়িটার বেস যে বাটিক কনসেপ্টটা তুলে ধরা হয়েছে এইভাবে অর্থাৎ ক্র্যাক এবং হ্যান্ড মিশিয়ে শাড়িটাকে সাজিয়ে তোলা আছে এবং এখানে বাত্রিশ পরসেন্ট আলাদা করে কিছু ভাগ করা নেই টোটাল শাড়ির বেস কম্বিনেশান দিয়ে সাজিয়ে তোলা হয়েছে কিন্তু একটা স্ট্যান্ডার্ড মাপের ব্ল্যাক পিস রয়েছে মোটামুটি এই পোর্শন ব্ল্যাক পিস পোর্সেন্টের জন্য পরবর্তী হ্যান্ডবাটিক এইট নাইনটি অর্থাৎ আটশো নব্বই নাম্বার প্রোডাক্ট প্রাইস ফোর থ্রি ফাইভ জিরো ফাইনাল প্রাইস আপনার ডিসকাউন্ট পরবর্তী থ্রি সেভেন ডবল জিরো আঁচোর পোর্সেন বাকি টোটাল শাড়িটার বেস অর্থাৎ এই থাকছে বাকি বেস আরেকটা পোর্শেন পার্ট শো করবো ব্ল্যাক পিস অংশ এই থাকছে ব্ল্যাক পিস পোর্শান পরবর্তী হ্যান্ডবাটিক এইট নাইনটি ওয়ান আটশো একানব্বই নাম্বার প্রোডাক্ট আট নয় এক প্রোডাক্ট নাম্বার প্রাইস ফোর থ্রি ফাইভ জিরো এবং আফটার পরবর্তী ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পরবর্তী ফাইনাল প্রাইস থাকছে থ্রি সেভেন ডবল জিরো শাড়িটার বেস্ট কম্বিনেশন পার্ট শো করছি আঁচল পোর্শন আঁচল পোর্শানের পরবর্তী একটা হাফ পোর্সেন্ট পার্ট রয়েছে ঠিক এইভাবে অর্থাৎ এই রইলো একটা হাফ পোর্সেন্ট পার্ট শাড়ি সেকেন্ড পোর্সেন্ট পার্ট ঠিক এইভাবে সাজিয়ে তোলা আছে পরবর্তী ব্লাড পিস অংশ এই থাকছে ব্লাড পিসের অংশ পরবর্তী আটশো বিরানব্বই নাম্বার প্রোডাক্ট এইট নাইনটি টু প্রোডাক্ট নাম্বার হচ্ছে আটশো বিরানব্বই শাড়িগুলোর প্রাইস আমি বলেই নিয়েছি আপনাদের কাছে আমি সতেরোটা শাড়ি শো করছি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি অর্থাৎ এই থাকছে সতেরো নম্বর প্রোডাক্টের আইটেম এইট নাইনটি টু কোড নাম্বার পুরো ব্ল্যাকের উপর বেশ করে বানিয়ে তোলা হয়েছে আঁচল অংশ আঁচল অংশের পরবর্তী বাকি টোটাল পুরো শাড়িটার বেস রয়েছে ঠিক এই প্রসেস সাজানো একটা পোর্শেন্ট যেরকম শো করলাম শাড়ির সেকেন্ড পোর্সেন্ট পার্ট রয়েছে এটা পরবর্তী শাড়িটার ব্ল্যাক পিস অংশ এই থাকছে ব্লাড পিস অংশের পার্ট পরবর্তী আমি যে সাইডে শো করবো আপনাদের কাছে অর্থাৎ যে প্রোডাক্টগুলো রাখবো সেগুলো বাটিকের একটা আইটেম কিন্তু ওই শাড়িটা আমাদের কাছে মমচিত্ত বাটিক হিসেবে পরিচিত অর্থাৎ প্রথম দিকে যে সাইডে শো করেছি সেগুলো শুধু ছিল বাটিক অর্থাৎ হ্যান্ড বাটিক আর পরবর্তী যে সাইডে শো করছি রানিং আপনাদের কাছে সেগুলো মমচিত্ত বাটিক আমার কোর্ট নাম্বার দেওয়া হয়েছে মোমচিত্র পাটিক এম বি ফাইভ এইট্টি টু পাঁচশো বিরাশি নাম্বার প্রোডাক্ট শাড়িগুলোর আমার স্ট্যাগ প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ আমি স্ট্যাগ প্রাইসটা আপনাকে দেখিয়ে নিতে পারি আপনাদের কাছে এই রলো আমার স্ট্যাগ প্রাইস অর্থাৎ ফোর ফাইভ ডবল জিরো এই ফোর ফাইভ ডবল জিরোর উপরে আমি আপনাদের কাছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এই আইটেমগুলোর উপরও আমি শো করছি অর্থাৎ আপনারা কত পাচ্ছেন থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ চার হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আটত্রিশশো পঁচিশ টাকাতে শাড়ির প্রথম বেস যে কম্বিনেশনটা শো করছি এরম একটা হ্যান্ড এবং ক্র্যাক এই দুটো মেশিনে শাড়িটা বানানো হয় এখানে হ্যান্ড পেন্টিং যেরকম রয়েছে তার সঙ্গে হ্যান্ডেরই যে ক্র্যাক কনসেপ্টটা হয় সেই হ্যান্ড কনসেপ্টটাও রয়েছে অর্থাৎ দুটো কনসেপ্ট মিলিয়ে শাড়িটাকে বানিয়ে তোলা হয় এবং এখানে কালার কম্বিনেশনগুলো একটু অন্য ধরনের বানিয়ে তোলা হয় আমি আঁচল পোশেন যেরকম রেখেছি আপনাদের কাছে আঁচল পরবর্তী বাকি টোটাল শাড়িটার এই পার্টটা শো করছি পরবর্তী একটা কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পোর্সেন্ট পাবো আমরা সেই কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পোর্শনটা দেখাবো শাড়ির সেকেন্ড পোর্শানে যেমন শো করিলাম তার সাথে এই শাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম একটা কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পোর্শন হয়ে থাকে এই হলো সাইটাল ব্ল্যাক পিস অংশ পরবর্তী মমচিত্র বাটিক প্রোডাক্ট নাম্বার রয়েছে আটশো তিরাশি সরি পাঁচশো তিরাশি ফাইভ এইটি থ্রি প্রোডাক্ট নাম্বার রয়েছে পাঁচশো তিরাশি শাড়িগুলোর আমার স্ট্যাগ প্রাইস রয়েছে ফোর ফাইভ ডবল জিরো অর্থাৎ চার হাজার পাঁচশো আমরা এই প্রোডাক্টগুলোর উপরেই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পে করেছি আপনাদের কাছে যার ফলে ফাইনাল প্রাইস রূপে থাকছে আপনাদের কাছে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তিন আট টু টু ফাইভ এই হলো শাড়িটার আমার রেঞ্জ অর্থাৎ ফাইনাল রেঞ্জ আঁচল অংশটা সুন্দর একটা ফিগার বৈশিষ্ট্য কাজ তুলে ধরা হয়েছে এই হলো আঁচল পোর্সেন্টার পার্ট আঁচল পোর্সেন্টার পরবর্তী বাকি যে শাড়িটা পাবো আমরা আপনাদের কাছে ঠিক এইভাবে সাজিয়ে তোলা হচ্ছে একটু ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ যদি আপনাদের ক্লারটা বইঝে কোথাও কোনো রকম অসুবিধা হয়ে থাকে টোটাল সাইডের বাটিটা কিন্তু পাচ্ছেন আপনারা ঠিক এইভাবেই সাজানো আমি বাকি পোর্শানটাকে দেখিয়ে নিই এই হলো সাইডের বাকি পোর্শন পার্ট পরবর্তী ব্লু শেডের একটা ব্ল্যাক পোর্শন এই মোমচিত্র বাটিকগুলোর শাড়িগুলোর মধ্যে আমরা এই আইটেমটা বেশিরভাগ পেয়ে থাকি অর্থাৎ ব্ল্যাক পিস পোর্শানটা সবসময় একটা কন্ট্রাস্ট এবং অপোজিট কালারে হয়ে থাকে ঠিক এখানেও কিন্তু ডার্ক ব্লু ব্যবহার করা হয়েছে ব্ল্যাক পিস পোর্শানটার জন্য এবং ব্ল্যাক পিস পোর্শানের জন্য খুব এক্সক্লুসিভ একটা হ্যান্ড পেন্টিং প্রোডাক্ট তুলে ধরা হয়েছে যাতে ব্ল্যাক পিসের দুটো হাতকে আপনারা সুন্দর করে কভার করে নিতে পারেন মোমচিত্র বাটিক ফাইভ এইটটি ফোর পাঁচশো চুরাশি নাম্বার প্রোডাক্ট থাকছে শাড়ির যে বেস কালার পাট রয়েছে সেটা হচ্ছে মাস্টার্ড তার সঙ্গে যে কম্বিনেশান বানিয়ে তোলা হয়েছে সেটা হচ্ছে শ্যাওলা গ্রিন সবুজ আঁচল পোর্শন যেরকম শো করছি আঁচল পোর্শনটার পরবর্তী বাকি টোটাল সাইটের যে কনসেপ্টটা সাজিয়ে তোলা হয়েছে ঠিক এই প্রসেসে যদি আর শো করিনি শাড়িটাকে ঠিক এই থাকছে আপনাদের কাছে বাকি আরেকটা পোর্শন কী থাকবে অর্থাৎ কালার বেসটা যদি যা দেখেছেন আপনারা সেই এই বেস্টটা থাকছে পুরো শাড়ির বেস জুড়ে এবং তার সাথে ব্ল্যাক পিস পোর্শন হচ্ছে শ্যাওলা গ্রিন সেটের ব্ল্যাক পিস পোর্শন এবং যেখানে একটা বাটিক কনসেপ্ট দেওয়া হয়েছে অর্থাৎ ক্র্যাক একটা কাজ তুলে ধরা হচ্ছে এবং হাতার কাজ হিসাবে একটা হ্যান্ড কনসেপ্ট তুলে ধরা হয়েছে পরবর্তী সবই আপনার ডিটিপিপি সিল্কের উপরে অর্থাৎ একদম হান্ড্রেড পার্সেন্ট মুর্শিদাবাদ ডিটিপিপি সিল্কের উপর বেশ করে কিন্তু মুর্শিদাবাদ সিল্ক বলে যে খারাপ এরম ব্যাপারটা কিন্তু মনে করার কোনো কারণ নেই মুর্শিদাবাদ বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং এই শাড়িগুলো যথারীতি একটা ওয়েট থাকতে পারে আপনাদের কাছে মোটামুটি আপনার তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ তিনশো ষাট যেটা সিল্কের জগতে যে কোনো প্রমাণ সাইজ আপনারা মেনে নিতে পারেন আমাদের বিষ্ণুপুরের সাইজ আপনার যদি বলেন বিষ্ণুপুরের কাতান যে থানগুলো হয়ে থাকে সেগুলো দুশো সত্তর কি তিনশোর ভেতরে এটাও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড অর্থাৎ বিষ্ণুপুরকে একদম দুটো পাশাপাশি এগুলো অফ হাইট থানের উপর হয় আমাদের বিষ্ণুপুরে ন্যাচারালি অফ হোয়াইট থান খুব কম প্রোডাকশন হয়ে থাকে আমাদের ম্যাক্সিমাম কালার উপরে হয়ে থাকে কিন্তু এই যে শাড়িগুলো বানিয়ে তোলা হয়েছে সেগুলো ম্যাক্সিমাম অফ হোয়াইট থানের উপর বেশ করে এগুলো বানাতে হয় নাহলে এই ধরনের কালার বৈচিত্র্য আনা যায় না যাই হোক আমি শাড়িটা শো করছি এটা সেটা আপনাদের কাছে মোমবাটিক ফাইভ এইটি ফাইভ কোড নাম্বার কোড নাম্বার রয়েছে পাঁচশো পঁচাশি শাড়িগুলোর স্ট্যাগ প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সারিউদ রিস্কন পরবর্তী আপনারা ফাইনাল প্রাইস পাচ্ছেন থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আঁচল পোর্শেন যেরকম রাখলাম আপনাদের কাছে আঁচলের পরবর্তী বাকি বেশ যে কারটা রয়েছে বেশ ভারী মিষ্টি একটা আনকমন শেড কালার পারফেক্ট নাম হয়তো কার্ডটা আমি বলতে পারবো না আপনাদেরকে ঠিক এই ধরনের একটা কালার বেশ অনেকে এই কালারগুলোকে পেঁয়াজের কোসা কালার বলে চিন্তা করে থাকেন যাই হোক বাকি পোর্শেন্ট সাইডটাকে শো করে নিই এই হলো বাকি পার্টটা এই হলো বাকি টোটাল সাইটার পরবর্তী ব্ল্যাক চিস পোর্শন দেওয়া হয়েছে রাস্ট কালারের পেস্টের উপরে ব্ল্যাক চিচ পোর্শনটা বানিয়ে তোলা হয়েছে পরবর্তী মমচিত্ত বাটিকে আরেকটা শাড়ি শো করবো যার প্রোডাক্ট নাম্বার হচ্ছে পাঁচশো ছিরাশি নাম্বার প্রোডাক্ট ফাইভ এইটটি সিক্স অর্থাৎ প্রোডাক্ট নাম্বারটা হচ্ছে পাঁচশো ছিরাশি শাড়িগুলোর আমার স্ট্যাক প্রাইস পরবর্তী ফাইনাল প্রাইস থাকছে থ্রি এইট টু ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা রেঞ্জের প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই রেঞ্জের উপরে আঁচল পোর্শেন্ট দেখুন ম্যাক্সিমাম আচরণ থাকছে এ ধরনের ফিগার বৈশিষ্ট্য কাজ যেগুলো বর্তমানে হ্যান্ড পেন্টিং বলুন বা হ্যান্ড বাটিক বলুন এক্ষেত্রে খুবই বেশি প্রযোজ্য আমরা ম্যাক্সিমাম হ্যান্ড বা হ্যান্ড পেন্টিং ঠিক পেতাম আমরা যে ফোরাল বৈশিষ্ট্য কাজ পেতাম আগে কিন্তু বর্তমান রানিং যে হ্যান্ড পেন্ট বা হ্যান্ড বাটিকগুলো তৈরি হচ্ছে ম্যাক্সিমাম ফিগার বৈশিষ্ট্য কাজ দিয়েই এই হ্যান্ড বাটিকগুলো তুলে ধরা হচ্ছে আঁচল আর পরবর্তী বাকি যে টোটাল সাইডে পাচ্ছি আমরা ঠিক এইভাবে অর্থাৎ পদ্মের কুড়ি যে ধরনের হয়ে থাকে ঠিক সে ধরনের খুব সুন্দর একটা হ্যান্ড কনসেপ্ট এবং শাড়িগুলোর মধ্যে বেশ আধুনিক ব্রাশ ডায়ার কাজ করা হয়েছে বেশ এক্সক্লুসিভ দেখুন কালারগুলোর মধ্যে প্রচুর বৈচিত্র্য রয়েছে অর্থাৎ যে ডাইংগুলো রয়েছে সেই ডাইংগুলো অসাধারণ পরবর্তী বাকি আর একটা পোর্শান শো করি এই হলো বাকি পোর্শান পার্টটা পরবর্তী ব্ল্যাক পিস পোর্শান একটা রেডিস ব্ল্যাক পিস পোর্শন এবং যে রেডিসটা রয়েছে সেটা যে ব্ল্যাক ইস রেডিস পরবর্তী ব্ল্যাক পিসের হাতার কাজ হ্যান্ড বাটিক অর্থাৎ মোমচিত্র প্রোডাক্ট মোমচিত্র বাটিক ফাইভ এইটি সেভেন পাঁচশো সাতাশি নাম্বার প্রোডাক্ট প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমরা আপনাদেরকে এগুলো শো করছি ফাইনাল ডিসকাউন্ট পরবর্তী থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ শাড়ির যে বেশ কালার পার্ট রয়েছে আঁচল পাড়ের অংশটাকে কন্ট্রাক্ট করা যেরকম হয়েছে ঠিক বডি বেস্ট রয়েছে ডার্ক ব্লু শেডের উপর বেশ করে এরম একটা সুন্দর একটা আঁচল অংশ আঁচল অংশটার পরবর্তী বাকি বেশ যে কালার পার্টটা রয়েছে ডার্ক ব্লু শেডের উপর বেশ করে এবং এখানে চওড়াতে কাজ করা হয়েছে অর্থাৎ আড়াআ কার্বোডার পার হিসাবে এই কাজটা করা হয়েছে বাকি আর একটা পোর্শন যেমন দেখিয়ে নিই এই হলো সারি সেকেন্ড পোর্শন পেন্টিং অপশনটা পরবর্তী ব্ল্যাক চিস পোর্শন সুন্দর একটা গ্রিন শেডের ব্ল্যাক চিস পোর্শন পাচ্ছি আমরা এই থাকছে ব্ল্যাক টিসের অংশের পার্ট পরবর্তী মনচিত্র বাটিক ফাইভ এইট্টি এইট পাঁচশো অষ্টাশি নাম্বার প্রোডাক্ট প্রোডাক্ট নাম্বার রয়েছে পাঁচশো অষ্টাশি শাড়িগুলোর যে স্ট্যাগ প্রাইস সে স্ট্যাগ প্রাইস ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমাদের নির্ধারিত ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পরবর্তী ফাইনাল প্রাইস থাকছে আপনাদের কাছে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ শাড়ির যে বেশ কালারপাড রয়েছে স্কাই বা তুতে কালার ওপর বেস করে সুন্দর একটা আঁচল অংশ যেরকম সাজিয়ে তোলা হচ্ছে আঁচলের পরবর্তী বাকি টোটাল সাইডে বানিয়ে তোলা হচ্ছে ঠিক এই প্রসেসে অর্থাৎ সুন্দর করে ক্র্যাক দেওয়া হচ্ছে এবং হ্যান্ডের কিছু কাজ তুলে ধরা হয়েছে বাকি আর একটা পোর্শেন্ট পার্ট এই হলো বাকি পোর্শন পার্টটা তার সাথে স্কাই ব্লু শেডের একটা ব্ল্যাক পিস পোর্সেন্ট অর্থাৎ ডার্ক ব্লু শেডের ব্ল্যাক পিস পোর্সেন্ট মোমচিত্র পার্টিক ফাইভ এইটটি নাইন পাঁচশো উননব্বই নাম্বার প্রোডাক্ট প্রোডাক্ট নাম্বার বা কোড নাম্বার যেটা দেওয়া হয়েছে ফাইভ এইটটি নাইন শাড়িগুলো স্ট্যাগ প্রাইস ফোর ফাইভ ডবল জিরো আজকে আমরা এই শাড়ির উপর যে অফার পেয়েছি করেছি সেক্ষেত্রে আপনাদের কাছে ফাইনাল প্রাইস থাকছে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আঁচল পোর্সেন্ট আঁচল পোর্শেন্টের পরবর্তী বাকি টোটাল সাইটার আরেকটা পোর্সেন্ট পার্ট যেমন শো করছি সরি সেকেন্ড পোর্সেন্ট পার্টটা শো করবো এই হলো সেকেন্ড পোর্সেন্ট পেন্টিং অপশানটা পরবর্তী রানিং সেটের উপরে ব্লাসপিস পোর্সেন্ট এই থাকছে ব্লাসপিস পোর্সেন্ট পার্ট পরবর্তী ফাইভ নাইনটি পাঁচশো নব্বই নাম্বার প্রোডাক্ট পাঁচ নয় শূন্য সাইটার প্রোডাক্ট বা কোড নাম্বার ফোর থ্রি সরি ফোর ফাইভ ডবল জিরো এই হলো সাইটার প্রাইস ট্যাগ পরবর্তী ফাইনাল প্রাইস হিসাবে রয়েছে আপনাদের কাছে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যার আঁচোর অংশ শো করছি যেরকম আঁচল অংশের পরবর্তী বাকি টোটাল শাড়িটাকে সাজিয়ে তোলার প্রসেস রয়েছে ঠিক এই প্রসেসে একটা পোর্শেন যেন আমরা রাখলাম শাড়ির সেকেন্ড পোর্শেন্ট পার্ট রয়েছে ঠিক এইভাবে সাজিয়ে তোলা রানিং ব্রাশপিস অংশ কন্টাস্ট করে বানিয়ে তোলা হয়েছে ব্রাশপিস পোর্সেন্ট পার্টটা ফাইভ নাইনটি ওয়ান পাঁচশো একানব্বই নাম্বার প্রোডাক্ট প্রোডাক্ট নাম্বার হচ্ছে পাঁচশো একানব্বই শাড়িগুলো স্ট্যাগ প্রাইস ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শাড়ির যেটা বেশ আমরা অর্থাৎ একদম নিট প্রাইস যেটা সেল করছি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভে আঁচল পোর্শেন্ট আঁচল পোর্শেন্টার পরবর্তী বাকি বেশ যে কালারটা রয়েছে বেশ কালার পরবর্তী আর একটা পার্ট ইউলো সেটার একটা ব্লাসপিস পোর্শেন এই থাকছে পিস অংশ পরবর্তী ফাইভ নাইনটি টু পাঁচশো বিরানব্বই নাম্বার প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে ফাইভ নাইনটি টু স্ট্যাক প্রাইস ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পরবর্তী ফাইনাল প্রাইস থাকছে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সুন্দর একটা আঁচলের অংশ আঁচল অংশের পরবর্তী বাকি যে শাড়িটা পাচ্ছি আমরা ঠিক এই প্রসেসে এই থাকছে বাকি প্রসেসটা আর একটা পোর্সেন পার্ট এই থাকছে বাকি পোর্সেন পার্টটা পরবর্তী ব্ল্যাক পিস অংশ এই থাকছে ব্ল্যাক পিস অংশের পার্ট পরবর্তী ফাইভ নাইনটি থ্রি পাঁচশো তিরানব্বই নাম্বার প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে পাঁচশো তিরানব্বই শাড়িগুলো স্ট্যাগ প্রাইস ফোর ফাইভ হান্ড্রেড আমাদের নির্ধারিত ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পরবর্তী ফাইনাল প্রাইস থাকছে থ্রি এইট টু ফাইভ আঁচল আঁচলের পরবর্তী বেস কালার পার্ট অর্থাৎ পেন্টিং পার্ট যারা শো করছি ঠিক এই প্রসেসে আরেকটা পোর্শন শো করবো এই থাকছে আরেকটা পোর্শন পার্ট পরবর্তী ব্ল্যাক পিস অংশ এখানে শাড়ির বেস কালারের সাথে কম্পেয়ার করে সুন্দর ব্ল্যাক পিস পোর্শন দেওয়া হচ্ছে পিঙ্ক শেডের বেস করে ফাইভ নাইনটি ফোর পাঁচশো চুরানব্বই নাম্বার প্রোডাক্ট প্রোডাক্ট নাম্বার হচ্ছে পাঁচশো চুরানব্বই প্রাইস থাকছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমাদের নির্ধারিত ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পরবর্তী ফাইনাল পেয়ে থাকছে আপনাদের কাছে থ্রি এইট টু ফাইভে আঁচল অংশ পরবর্তী বাকি বেস্ট যে শাড়ি শো করছি ঠিক এই প্রসেসে আর একটা পোর্শান এই থাকছে বাকি পোর্শেনটা পরবর্তী রানিং ব্ল্যাক পিস পোর্শেন্ট রয়েছে ব্রাউন শেডের ব্ল্যাক পিস পোর্শেন্ট পরবর্তী ফাইভ নাইনটি ফাইভ পাঁচশো পঁচানব্বই নাম্বার প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে পাঁচশো পঁচানব্বই শাড়িগুলো স্ট্যাক প্রাইস ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নির্ধারিত ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পরবর্তী ফাইনাল পেজ রয়েছে থ্রি এইট টু ফাইভ আমার পরবর্তী লাইভ অর্থাৎ সামনের যে পরবর্তী যে প্রোগ্রামটা হবে রবিবার দিন সে রবিবার দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমি কিছু সেমি সিল্কের কাঁথা আপনাকে রাখবো পিওর দিবি আচ্ছা কিছু পিওর সিল্কের উপর কাঁথা থাকবে অর্থাৎ সেমি নয় পিওর সিল্কের কাঁথার উপরে ডিসকাউন্ট বহরটা সেদিন আপনাকে জানিয়ে দেবো আপনাদেরকে আঁচল অংশ যেরকম শো করছি আঁচর অংশের পরবর্তী বাকি টোটাল সাইডে অফ হাইটে বেশ করে এই সুন্দর বাটিটা বানিয়ে তোলা হয়েছে একটা পোর্শন পার্ট সাইডের সেকেন্ড পোর্শন পার্ট রয়েছে এটা পরবর্তী সাইডের ব্ল্যাক পিস পোর্শান স্কাই কালারের ব্ল্যাক পিস পোর্শন এই হলো আজকের লাইভের মূলত দুটো বেস প্রথম দিকে সতেরো পিস শাড়ি হয়েছে ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি সেগুলোকে আমরা ফাইনাল প্রাইস দেখেছি আপনার কাছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপে পরবর্তী যে মমচিত্র পার্টিগুলো শোকোলাম চোদ্দ পিস শাড়ি সেগুলো আমার প্রাইস ছিল ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনাদের কাছে ফাইনাল প্রাইস দেখেছি আপনাদের কাছে থ্রি এইট টু ফাইভ অর্থাৎ তিন হাজার আটশো পঁচিশ অর্থাৎ দুটো বাটিক রেঞ্জ দুটো আইটেমের উপর শো করেছি পরবর্তী আমি দুটো শাড়ি দেখাবো সেই শাড়িগুলোর প্রাইস এবং রেঞ্জটা আপনাকে জানিয়ে রাখবো এবং পরবর্তী লাইভের কথা আপনাকে জানিয়ে রাখলাম যে সামনের যে লাইভটা হচ্ছে সামনের লাইভের দিন সেদিনে তসর এবং সিল্ক এই দুটো বেসকে নিয়ে একটা সুন্দর শাড়ি তৈরি হবে স্টিচ সেই কাঁথা স্টিচের উপর ডিসকাউন্ট থাকবে এবং সেই ডিসকাউন্টটা আমি সেদিনই আপনাদের সামনে জানিয়ে নেওয়া রাখব পরবর্তী আমি তসর প্রিন্ট দুটো শো করছি আপনাদের কাছে একদম পিওর তসর প্রিন্ট সেই তসর প্রিন্টগুলোকে আমাদের প্রাইস আছে মোটামুটি অনেক বেশি প্রাইস আপনারা জানেন তসর বেসের আমি আপনাদেরকে নাই বলি আপনাদেরকে এগুলো আপনাদেরকে আমরা পে করবো আপনাদেরকে টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অর্থাৎ দু হাজার সাতশো এই প্রাইসের উপরে আর যে বর্তমানে এটা তসর প্রিন্টেড খুব নমিনাল রেঞ্জ হিসাবে আপনাদেরকে বলতে পারি প্রিয় তসর উপরে বেশ করে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের নিচে কোনো প্রিন্টেড তসর হয় না কিন্তু আপনাদেরকে আজকে আমরা পে করবো দুটো মাত্র শাড়ি কোনো ডিস্টার্ব ডিফেক্ট কিছু নয় আমার ওল্ড স্টকের আইটেম এই হচ্ছে আইটেম দুটো পিস আমার কাছে রয়েছে আমি দুটো পিস সেল করতে চাই আপনাদের কাছে টু এই প্রাইসের উপরে ন্যাচারাল তসর বেসের উপরে গ্রিন কম্বিনেশান দিয়ে পুরো ওভারঅল প্রিন্টিংটা করে নেওয়া হয়েছে আঁচোর পোর্শেন যেরকম রেখে দিলাম আপনাদেরকে ঠিক তার পরবর্তী বাকি টোটাল সাইটটা আমি দেখে দিচ্ছি এই হলো টোটাল সাইট আর বেস আর একটা পোর্শেন্ট পার্ট দেখাবো দেখাবো খুব এক্সক্লুসিভ পার্ট যারা রেগুলার সিল্ক বা তসর পড়তে ইচ্ছুক বা যারা পরের ব্যবহার করেন তারা এই প্রোডাক্টগুলো কিন্তু আরামসে স্বচ্ছন্দে আপনারা ইউজ করতে পারবেন এই হলো ব্ল্যাক পিস পোর্শান বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্ল্যাক পিস পোর্শান রয়েছে পরবর্তী এই প্রোডাক্টেরই আরেকটা কম্বিনেশন পার্ট এটাও আমরা আপনাদেরকে টু থাউজেন্ড সেভেন এই প্রাইসে শেল করতে চাই অর্থাৎ আমরা আজকের এই ফাইনাল প্রাইস রেখেছি আপনাদের কাছে টু সেভেন হান্ড্রেড দুটো পিস কোনো ডিস্টার্ব ডিফেক্ট বা কোনো কিছু নয় একদম ফাইনাল প্রাইস থাকছে টু সেভেন হান্ড্রেড এবং হান্ড্রেড পার্সেন্ট সিল মার্ক সমেত এই প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে আঁচল পোর্শন পরবর্তী পুরো সাইটের বেস প্রিন্টিং যেটা করা হয়েছে এই ব্লু হেসা প্রিন্ট রয়েছে পুরো সাইটের ওভারঅল প্রিন্টিং বাকি আর একটা পোর্শেন্ট পার্ট শো করি এই হলো বাকি পোর্সেন্ট পার্ট পরবর্তী ব্ল্যাক চিস পোর্শন এই থাকছে ব্ল্যাক চিস পোর্শন পার্ট বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্ল্যাক চিচ পোর্শন থাকবে আমি একটা হ্যান্ড পেন্টিং শাড়ি আপনাদের ডিস্টার্ব রূপে দেখে নিচ্ছি এটা কিন্তু ডিস্টার্ব ওই দুটো দেখিয়েছি দেখিয়েছিল কোনো ডিস্টার্ব ছিল না এটা ডিস্টার্ব বলতে আপনাকে প্রমাণ করে দিচ্ছি আপনাদেরকে জাস্ট এই যে পার্টটা দেখছেন আপনারা এই পাটটা ক্লিয়ার করে দেখুন এটা হ্যান্ডপেন্টের প্রোডাক্ট রয়েছে আপনাদের কাছে আমরা এটা তিন হাজার টাকা রেঞ্জে আপনাদের সামনে সেল করতে চলেছি অর্থাৎ ফাইনাল প্রাইস দেখেছি আপনাদের কাছে তিন হাজার শাড়িটা পুরো দেখিনি আপনাদেরকে আঁচল অংশ আঁচল অংশের পরবর্তী টোটাল সাইটা রয়েছে এটা এখানে কোথাও কোন রকম ভাবে আপনারা ডিস্টার্ব পাবেন না জাস্ট শাড়িটা আমাদের যে প্যাকেটে ভরা থাকে সেই প্যাকেটে যে ভাঁজটা থাকে সেই ভাঁজের অংশটাতে ময়লাও হতে পারে বা কানে অল্প রঙ চলে যে যেতে পারে এই হলো ডিস্টার্ব বা ডিফেক্ট বাকি আর কোথাও কোনো নেই জাস্ট এই পোর্শানটা একটু ক্লিয়ার করেও নিতে চাইছি আপনাদের কাছে ঠিক এই পোর্শানটা এই যে ঠিক এই এই পরিমাণ জায়গা এই হাতের এইটি ডিস্টার্ব আপনাদের কাছে তিন হাজার এই রেঞ্জের সাইডে রাখলাম বেশ স্ট্যান্ডার্ড ব্ল্যাকচিথ পোর্শন রয়েছে এই হলো ব্ল্যাকচিচ পোর্শান আমার লাইভ কমপ্লিট হওয়ার মুখে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা যেরকম রাখতে চলেছি ঠিক তার পাশাপাশি একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদেরকে দেবো আমরা সে অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে ফোনপে গুগল পে নাম যেরকম রয়েছে ঠিক তার পাশাপাশি দুটো অ্যাকাউন্ট অনুষ্কার নামে ফেস করা হয়েছে যেটা বিষ্ণুপুর স্টেট ব্যাঙ্ক বা বিষ্ণুপুর পিএনবি এর দুটো শাখাতে আইএফসি কোড সমেত একটা টোটাল অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে আমরা তুলে ধরেছি এবং আমাদের যে সিস্টেম রয়েছে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করার ক্ষেত্রে সরাসরি পেমেন্ট আগে করে থাকেন সেক্ষেত্রে আপনারা শিপিং সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবং পরবর্তী যারা ক্যাশ অন ডেলিভারি সেটা আমার কাছে চালু রয়েছে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে থ্রি পার্সেন্ট এক্সট্রা চার্জ থাকে এই হলো আমার সিস্টেম আজকের মতন লাইভ কমপ্লিট করার একদম শেষ মুহূর্তে আপনাদেরকে নমস্কার এবং ধন্যবাদ জানাই আগামী রবিবার দিন সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে আবার দেখা হবে আপনাদের সাথে এবং পিওর সিল্কের উপরে কাঁথা স্টিচ বা পিওর টসের উপরে কাঁথা স্টিচ এই দুটো প্রোডাক্টই রাখবো আপনাদের কাছে লাইভ প্রোগ্রামে এবং সম্পূর্ণ কিছু না কিছু ডিসকাউন্ট পে করে সেদিনের প্রোগ্রামটা করব। আজকের মতন নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি এখানেই কমপ্লিট করছি